दीदी तो चले जाबे, दीदी जाबे ना, दीदी थाकबे। तुम्ही जेने रेखे दियो मोदी बाबू तुम्ही जाबे आगामी दिन। दीदी के एक्स बोलार जायगा नेई, ओटा दीदी स्वेच्छा मृत्यु, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবই, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো, এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। বাংলা নেবে এত নাথি, থোড়ি বহুত গুজরাতি মুঝে ভি আতি হে, নাহি জম্মু, নাহি জম্মু, নাথি, ছেলের হাতের মোয়া বাংলা চালাবে, দিল্লি চালাতে পারে না, লজ্জা করে না, কোভিডে একটা ইঞ্জেকশন দিতে পারে না, লজ্জা করে না, দু বছর ধরে মানুষ মারা যাচ্ছে, গত ছ মাস কোভিড হয়নি, ভারত সরকার একটা টাইম পেয়েছিল, এই সময় যদি সব ভ্যাকসিনটা লোককে দিয়ে দিত তাহলে কিন্তু আবার নতুন করে কোভিড হতো না। যে কোনো বড় প্যান্ডামিক হয়ে যে কোনো বড় অসুখে মনে রাখবেন দু বছর কন্টিনিউ করে, এবং আগের বছর এই সময় হয়েছে, এই বছর এই সময় হয়েছে। নরেন্দ্র মোদী দেখুন भाषण दिए बेड़ाचे अथच एक वैक्सीन देनी मानुष के। मच्छर अगर सोते हुए आदमी को काट ले तो वो हीरो नहीं बन जाता, अगर जागते हुए आदमी को काट लेना तो उसको मसल दिया जाएगा। देनी मानुष के एटाई होच्छे दुखेर कथा। हिंदी ते सब की सब जुमला टुमला बोले और बांग्लाय आमरा बोली एटाके मिथ्यावादी। की मिथ्यावादी लोक भाई, एतो मिथ्या कथा बोले लज्जा करे ना? আপনি আর অমিত শাহ মিথ্যে বলতে বলতে দুজনে মিলে কাটাকুটি খেলছেন, মিথ্যে কথার কাটাকুটি ঘ্যাচঘুচ, কোনো কাজ নেই। বলে কিনা ডাবল ইঞ্জিন সরকার বানাবে, দিল্লিতে ছ বছর আছে, ডাবল ইঞ্জিন সরকার, গ্যাসের দাম 1000 টাকা, মোদীর ডাবল ইঞ্জিন সরকার নোটবন্দি, মোদীর ডাবল ইঞ্জিন সরকার কোভিড, মোদীর ডাবল ইঞ্জিন সরকার দাঙ্গা করে মানুষ মারা, মোদীর ডাবল ইঞ্জিন সরকার এনপিআর করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া, মোদীর ডাবল ইঞ্জিন সরকার এনআরসি করে আসাম থেকে 14 লক্ষ বাঙালির নাম বাদ দেয়া। কি মোদী তোমার ডাবল ইঞ্জিন? বেটি পোদাও বেটি বাঁচাও এক পয়সাও দাও না, নট এ সিঙ্গেল ওয়ান প্রাইস পেয়েছেন কেউ? কেউ কোনো স্কিম বলে জানেন পেয়েছেন? কেউ পেয়েছেন ডাবল ইঞ্জিন? ভেক সরকার, ফেক সরকার, ভেগু সরকার। বিজেপি তুমি খেতে পেতে না, আগে একটা বিড়ি দিনে 3 বার টানতে, এখন তোমার হাতে সব হোটেল থেকে শুরু করে সব ভর্তি, কোটি কোটি টাকার মালিক।